গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। গুড মর্নিং। আজ সোমবার, বাবার নাম নিয়ে, মা রূপময়ী, মা ভবতারিণী নাম নিয়ে শুরু করে দিলাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। কালকে সেভাবে ভিডিও দিতে পারিনি, একটু সমস্যার কারণে, নানা রকম সমস্যার মধ্যে ছিলাম। কালকে খুবই টেনশনে ছিলাম, তাই না লাইভ করতে পেরেছি, ভালো করে ভিডিও করতে পেরেছি। একটু সমস্যার মধ্যে ছিলাম, তাই জন্য সেভাবে গুড মর্নিং ছাড়া তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আজকে আবার নতুন করে তোমাদের সঙ্গে আবার ভিডিও দেওয়া শুরু করলাম, করছি। তোমরা কেউ কিছু মনে করো না, একটু অসুবিধার কারণে অ্যাকচুয়ালি রাজার শরীরটা ভালো যাচ্ছে না, আর একটু সমস্যা ছিল, কালকে শিবরাত্রি ছিল, সব কিছু মিশিয়ে মিলিয়ে একটু আমার কালকে ভিডিও দিতে হয়নি। তাছাড়াও নেটেরও সমস্যা ছিল, মানে সব কিছু গণ্ডগোল হয়ে গেছিলো কালকে ভিডিওর জন্য, তাই জন্য কালকে আর ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ফোনটা করে আবার শেয়ার করতে পারিনি। তোমরা কেউ রাগ করো না, আমি আবার আসছি আজকে, ঠিক আছে? কালকে কালকে তোমাদেরকে শুধু আমি গুড মর্নিং দিতে পারছি, গুড 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 মর্নিং, তাছাড়া আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর এদিকে আমার সঙ্গে রয়েছে রোজকার মতন এই আজকের মাম্মাম অ্যাঞ্জেল, জানলার উপরে, ওই যে অ্যাঞ্জেল, এই যে বুবা, এইখানে রয়েছে বাবু সোনা। দেখতে পাচ্ছ না? যায় না এ বাবা, আমার আবার ক্যামেরা আটকে যাচ্ছে। এই যে গোপাল, এই যে রয়েছে গোপাল, সাথে যারা থাকে রোজকার মতো তারাই রয়েছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, ঠিক আছে? আমিও ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নেই। আর যেটা হয় এটা নতুন করে তোমাদেরকে কী বলবো, যা গিয়ে কালকে ভেবেছিলাম লাইভ করবো, তারপরে লাইভ করতে পারিনি, তারপরে ভেবেছিলাম শর্ট ভিডিও করবো, একটু দরকারের জন্য বাড়ির বাইরে বেরিয়েও ছিলাম, সেই জন্য শর্ট ভিডিও মানে কোনোরকম ভিডিও, অ্যাকচুয়ালি আমি কালকে কোনোরকমভাবে ভিডিও দিতে পারিনি, কোনোরকমভাবে ভিডিও দিতে, এক তো নেটের সমস্যা ছিল আমাদের এখানে, কদিন ধরে নেটের প্রচুর সমস্যা। তারপরে কালকে শিবরা প্রসন্ন দিন থেকে আমি শিবরাত্রি করছি, কালকে ছিল ঠাকুর পুজো টুজো দিয়ে উঠেছি, 5টা বেজে গেছে, তারপরে খাওয়া দাওয়া হয় যেটা করি, তারপরে রাজার শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে একটু সমস্যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে ভেবেছিলাম রাত্রিবেলা একটু লাইভ করবো, সেটাও নেটের সমস্যার জন্য লাইভটাও করতে পারিনি, আর ফোনটা তো একটু ডিস্টার্ব করছে, ও সব রকম মিশিয়ে মিলিয়ে ঘ হয়ে গেছে। যা গিয়ে তোমরা কেউ রাগ করো না, আর তোমরা কেউ আমাকে জিজ্ঞেসও করো নি, কেউ একটু মেসেজে গুড মর্নিংয়ে বলি আজকে লাইভ এলে না কেন বা ভিডিও করলে না কেন, যাক এই তোমাদের ভালোবাসা, এই তোমাদের ভালোবাসা আমার প্রতি, ঠিক আছে? গুড মর্নিং, শুভ সকাল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। আবার নতুন দিন শুরু হয়ে গেল, সোমবার, সোমবার বাবার নাম নিয়ে, ভোলা বাবার নাম নিয়ে শুরু করে দিয়েছি সকালটা। তোমরা সবাই ভালো থাকো, সবসময় আমি বলে থাকি যে যেখানে যে অবস্থা থাকো না কেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সুরক্ষিত থাকো। আর সাত সকালবেলা কী বলে, ভর দুপুরবেলায় ভূতে পারে খেলা, আর এখানে হচ্ছে সাত সকালবেলা মিনা এসে হাজির। মিনা শুয়েছিল ঠাকুর ঘরে, রাজা বলে আমি ওষুধ খেতে গেছি সকালবেলা, ও 6টার সময় রাজা ওষুধ খায়, ওষুধ খেতে গেছি সকালবেলা, দেখি মিনা ঠাকুর ঘরে খাটে ঘুমোচ্ছে। আমি তাই বলে হ্যাঁ গো শোনা, মিনা ঠাকুর ঘরে খাটে ঘুমোচ্ছে, এখন এসে গুড়া খিদা পাইছে। কিন্তু আমি অন্যদিন কী হয়, ভোরবেলা উঠে ওই 4:30-5টার সময় উঠে মাংসটাকে বার করে রাখি ডিপ ফ্রিজ থেকে, তাহলে গলে গেলে আমার রান্না করতে সুবিধা, সেটা আজকে আর করা হয়নি। তা রাজা মা রান্না করা মাংস রয়েছে ওইটা দিয়েছে রাজা গরম করে ওকে, হ্যাঁ ওকে দেওয়া হয়েছে ওইটা, এই যে রাজা, রাজারও শরীরটা ভালো যাচ্ছে। রাজা গুড মর্নিং বলে দাও তোমার সঙ্গে, গুড মর্নিং, দেখতে পাচ্ছো? গুড মর্নিং, গুড মর্নিং মাম চাচালু, রাজা গেছে চা করতে, শরীর খারাপ বলেছে কি যে চাটা করছে, বলছে শরীর খারাপ খারাপ আর বলবো না, চা করতে গেছে, আর মুখে একটা ওষুধ স্যার দিয়েছে যেটা সবসময় মুখের মধ্যে রাখতে বলেছে, সকালবেলা ওটা একটু মুখে রাখতে বলেছে, আবার কোন কোন টাইমে তো জাগে, এই চলছে সকাল থেকে শুরু। তারপর রান্না বান্না খাওয়া কি করে যায় একটু বুঝছি, ভেবেছি একটু বাজারে যাবো মাছ আনতে, 2-3 দিন ধরে কিছু খাইনি, মানে কিছু খাইনি বলতে নিরামিষ খেয়েছি, একটু মাছ আনতে যাবো ইচ্ছে আছে, 100 টাকা নিয়ে যাবো একটু বাজারে,
দেখা যাক কি করি না করি, অবশ্যই সেগুলো সবই যাই করবো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করবো। টাটা, বাই বাই, লাভ ইউ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, অবশ্যই সাবধানে থাকো। আমাদের চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন, আমার পেজে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখন যখন যেরকম যেরকম ভিডিও ছাড়বো তোমার সঙ্গে সঙ্গে সেসব ভিডিওগুলো ফটাফট চিংড়ির ঘট করে পেয়ে যাবে। রাখলাম, টাটা, বাই বাই, লাভ ইউ।